Arizona. Pendleton oppure vede. হ্যালো, বাংলাদেশ এবং বাংলাদেশ এবং পরিচয়। পরিচয়। আজকের আজকের আমরা আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ বাংলাদেশ, অধ্যায় বাংলাদেশ বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জলবায়ু ভূমি ও সম্পর্কে একটু জলবায়ু সম্পর্কে আলোচনা করব। আলোচনা আচ্ছা, করব। তার আগে আচ্ছা, তার আগে একে যুক্ত আছে, একে যুক্ত আর মানে আছে একটু আর একটু মানে সাড়া দিলে ভালো হয়। সারা দিলে ভালো হবে। হ্যালো, হ্যালো, কোন কোন শিক্ষার্থী যুক্ত কোন কোন আছে? শিক্ষার্থী যুক্ত আছে? বাংলাদেশের বাংলাদেশের ভূপ্রকৃতি ও ভূপ্রকৃতি ও জলবায়ু। জলবায়ু। আচ্ছা, বাংলাদেশকে বলা আচ্ছা, হচ্ছে বাংলাদেশকে বলা হচ্ছে পৃথিবীর অন্যতম পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বৃহৎ বদ্বীপ। প্রথমে আমাদের আসলে জেনে নেওয়া দরকার জেনে নেওয়া বদ্বীপ দরকার কাকে বলে, বদ্বীপ কাকে বলে। যে যে দ্বীপের দ্বীপের আকৃতি আকৃতি বাংলা বাংলা মাত্রাহীন মাত্রাহীন ব অক্ষরের মতো, অক্ষরের মতো, তাকে বলা তাকে হবে বলা হবে বদ্বীপ। বদ্বীপ। আসেন, হ্যাঁ, শেষ। আচ্ছা, আচ্ছা, বাংলা বাংলা মাত্রাহীন মাত্রাহীন ব অক্ষরের মতো অক্ষরের মতো বলা তাকে হবে বলা হবে বদ্বীপ। বদ্বীপ। তার তার মানে মানে বাংলাদেশকে বাংলাদেশকে বৃহৎ বৃহৎ বদ্বীপ বদ্বীপ বলার কারণ কারণ হলো হলো বাংলাদেশের বাংলাদেশের উত্তর ভাগ উত্তর দিয়ে ভাগ দিয়ে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এবং এবং এদিকে এদিকে পদ্মা নদী, পদ্মা নদী, এই এই দুইটার দুইটার মাঝামাঝি মাঝামাঝি যে 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 ভূমি ভূমি গড়ে গড়ে উঠেছে উঠেছে তাকে বলা তাকে হবে বলা হবে বদ্বীপ। বদ্বীপ। এটা এটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে বৃহৎ বৃহৎ বদ্বীপ। বদ্বীপ। সাধারণত সাধারণত এটা এর দক্ষিণে, দক্ষিণে এর এর দক্ষিণে আছে দক্ষিণে হলো আছে হলো বঙ্গোপসাগর। 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 আচ্ছা, আচ্ছা, সমগ্র সমগ্র বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা যদি একটা আমরা একটু বিশ্লেষণ বিশ্লেষণ করি করি তাহলে এখানে তাহলে দেখবো এখানে দেখবো যে কিছু আছে কিছু আছে পাহাড়ি পাহাড়ি অঞ্চল, অঞ্চল, যেমন যেমন বাংলাদেশের বাংলাদেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে এবং এবং দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে পাহাড়ি পাহাড়ি অঞ্চল, অঞ্চল আর আর সীমিত সীমিত কিছু কিছু উঁচু ভূমি। উঁচু ভূমি। উঁচু ভূমি বলতে উঁচু ভূমি বলতে বরেন্দ্র বরেন্দ্র অঞ্চল, অঞ্চল, মধ্যভাগের মধ্যভাগের মধুপুর মধুপুর ও ভাওয়ালের গড়, ও ভাওয়ালের গড়, আর আছে আর আছে কুমিল্লার কুমিল্লার লালমাই লালমাই পাহাড়, পাহাড়। আর আর সীমিত সীমিত কিছু কিছু আছে আছে উঁচু ভূমি, উচ্চ ভূমি, আর আর নদী নদীবিধৌতে বিধৌতে বিস্তীর্ণ বিস্তীর্ণ সমভূমি। সমভূমি। তার মানে তার মানে এইটুকু এইটুকু অংশ অংশ ছাড়া ছাড়া সমগ্র সমগ্র বাংলাদেশে বাংলাদেশে এক বিস্তীর্ণ বিস্তীর্ণ সমভূমি, সমভূমি। আর আর এদেশের এদেশের ভূপ্রকৃতির ভূপ্রকৃতি নিচু নিচু ও ও সমতল। সমতল। আচ্ছা, আচ্ছা, জলবায়ু মোটামুটি জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। সমভাবাপন্ন। সমভাবাপন্ন সমভাবাপন্ন কাকে বলা কাকে হয়? বলা হয়? মানে শীত এবং মানে শীত এবং গ্রীষ্ম, গ্রীষ্ম, এই দুটোই মোটামুটি এর দুটোই মোটামুটি চরম হতে পারে না। চরম হতে পারে না। যেমন আমরা দেখি যেমন আমরা যে দেখি শীতকালে যে শীতকালে বাংলাদেশের উত্তর বাংলাদেশের অঞ্চলে উত্তর উত্তর ভাগ অঞ্চলে দিয়ে উত্তর ভাগ দিয়ে হিমালয় পর্বত হিমালয় থাকার পর্বত কারণে থাকার কারণে সাইবেরিয়া থেকে সাইবেরিয়া থেকে প্রচন্ড শীত, প্রচণ্ড শীতল বায়ু শীত শীতল বায়ু বাংলাদেশে বাংলাদেশে ঢুকতে পারে না। প্রবেশ এই করতে কারণে পারে না। শীতকালটা হলো এই কারণে শীতকালটা হলো বাংলাদেশে বাংলাদেশে সবচেয়ে আরামদায়ক। সবচেয়ে আর আরামদায়ক। যদি আমরা আর দেখি যে যদি আমরা গ্রীষ্মকালটা, দেখি যে গ্রীষ্মকালটা, তাহলে এখানে গ্রীষ্মকালে তাহলে এখানে গ্রীষ্মকালে দেখা যায় যে দেখা যায় যে যখনই কোনো যখনই কোনো তাপমাত্রা বেশি তাপমাত্রা হয়, ঠিক সেই বেশি সময় হয় আমরা দেখতে পাই ঠিক সেই সময় আমরা দেখতে যে পাই এখানে যে এখানে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত এই হয়। কারণে এই কারণে গরমকালটাও কিন্তু খুব বেশি গরমকালটাও কিন্তু খুব তীব্র বেশি হতে তীব্র পারে হতে না। মানে পারে না। শীত গ্রীষ্ম মানে দুটোই শীত আসলে গ্রীষ্ম দুটোই আসলে সমভাবাপন্ন।
সমভাবাপন্ন। আর বাংলাদেশের আর জলবায়ুর মধ্যে বাংলাদেশের জলবায়ুর মধ্যে মৌসুমি বায়ু প্রভাব এই কারণে গ্রীষ্মকালে এই কারণে দেখা যায় গ্রীষ্মকালে যে দক্ষিণ দেখা যায় যে পূর্ব বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু মৌসুমি প্রবাহের বায়ু কারণে প্রবাহের এখানে কারণে মাঝে মধ্যে কিন্তু এখানে এখানে মাঝে মধ্যে বৃষ্টিপাত কিন্তু হয়। এখানে বৃষ্টিপাত হয়। আচ্ছা, তাই আচ্ছা, বছরের বিভিন্ন সময় তাই বিভিন্ন বছরের রকমের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর রকমের ঋতুর আগমন ঘটে। আগমন ঘটে। আচ্ছা, তবে এই আচ্ছা, তবে অতিবৃষ্টির ফলে এই অতিবৃষ্টির কখনো ফলে বন্যা, কখনো বন্যা, জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অকাল বন্যা, অতিবৃষ্টি, অকাল এগুলো বন্যা, মানুষের জীবনকে বিভিন্ন এগুলো ভাবে মানুষের জীবনকে বিভিন্ন প্রভাবিত ভাবে করে। এই প্রভাবিত অধ্যায়ে করে। আমরা মানে বাংলাদেশে এই অধ্যায়ে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি, জলবায়ু, জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ এবং সম্পর্কে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আলোচনা করব। আলোচনা করব। আচ্ছা, বাংলাদেশের আচ্ছা, বাংলাদেশের ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি, বাংলাদেশের পলল গঠিত বাংলাদেশের পলল গঠিত আর্দ্র অঞ্চল। আর্দ্র অঞ্চল। পলল মানে এখানে পলল মানে আমরা এখানে জানি যে এখানে আমরা জানি যে পুরো বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ থেকে এখানে নদী দ্বারা নদী দ্বারা বিস্তীর্ণ এক এক বিস্তীর্ণ এক সমভূমি, পলি দ্বারা গঠিত সমভূমি, পলি দ্বারা গঠিত এক আর্দ্র সমভূমি। অঞ্চল বলতে আর আর্দ্র অঞ্চল বলতে সাধারণত পর্যাপ্ত সাধারণত পরিমাণে পর্যাপ্ত বৃষ্টিপাত পরিমাণে হওয়ার কারণে বৃষ্টিপাত হওয়ার এখানে কারণে যে এখানে মাটিটা যে আছে এটা মাটিটা আছে এটা ভিজা থাকে, ভিজা এজন্য একে থাকে। বলা হচ্ছে এই জন্য একে বলা পলল হচ্ছে গঠিত এক আর্দ্র পলল গঠিত এক আর্দ্র অঞ্চল। আর অঞ্চল। উত্তর পূর্ব এবং আর দক্ষিণ উত্তর পূর্ব এবং দক্ষিণ উপাঞ্চলে সামান্য কিছু উপাঞ্চলে পাহাড়ি অঞ্চল, সামান্য কিছু পাহাড়ি অঞ্চল, উত্তর আর পশ্চিমাংশে উত্তর সীমিত পশ্চিমাংশে উঁচু সীমিত ভূমি। উঁচু ভূমি। আচ্ছা, দক্ষিণ আচ্ছা, এশিয়ার তিনটি যে বড় দক্ষিণ নদী এশিয়ার তিনটি যে বড় নদী, গঙ্গা বা গঙ্গা বা পদ্মা, পদ্মা, ব্রহ্মপুত্র ও ব্রহ্মপুত্র মেঘনার অববাহিকায় ও বাংলাদেশ মেঘনার অবস্থিত। অববাহিকায় বাংলাদেশ আর দেশের অবস্থিত। ভূপ্রকৃতি লিচু আর ও দেশের ভূপ্রকৃতি লিচু সমতল, ও সমতল, ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক সীমানা। অবস্থান ও সীমানা। তাহলে তাহলে এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের দক্ষিণে দক্ষিণে বাংলাদেশের বাংলাদেশের অবস্থান, অবস্থান, দক্ষিণ এশিয়ার একটা দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবস্থান করতে চাইলো বাংলাদেশ। এখানে বাংলাদেশ। বাংলাদেশ এখানে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট 34 মিনিট তোর অক্ষরেখা উত্তর থেকে অক্ষরেখা থেকে 26 ডিগ্রি, 26 ডিগ্রি 38 মিনিট 38 মিনিট অক্ষরেখার মধ্যে, উত্তর অক্ষরেখার মধ্যে, আর 88 ডিগ্রি আর 88 ডিগ্রি 01 মিনিট 01 মিনিট পূর্ব পূর্ব দ্রাঘিমারেখা থেকে, দ্রাঘিমারেখা 92 ডিগ্রি বিরানব্বই 41 ডিগ্রি মিনিট 41 মিনিট দ্রাঘিমারেখার মধ্যে পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি স্থান দিয়ে রেখা কর্কট ক্রান্তি রেখা 1.5 ডিগ্রি এই উত্তর দশমিক অতিক্রম পাঁচ করে। ডিগ্রি অতিক্রম করেছে। এখানে পূর্ব পশ্চিমের এখানে পূর্ব বিস্তৃতি পশ্চিমের হল বিস্তৃতি হলো 440 কিলোমিটার 440 কিলোমিটার সর্বোচ্চ, আর সর্বোচ্চ। উত্তর আর উত্তর পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে সর্বোচ্চ বিস্তৃত সর্বোচ্চ বিস্তৃত 760 কিলোমিটার। 760 কিলোমিটার। আর বাংলাদেশের আর উত্তরে বাংলাদেশের আছে উত্তরে ভারতের আছে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মেঘালয়, আসাম, পূর্বে আছে আর পূর্বে আছে আসাম, আসাম, ত্রিপুরা, ত্রিপুরা, মিজোরাম মিজোরাম ও মায়ানমার, ও মায়ানমার, দক্ষিণে আছে আর দক্ষিণে আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মোট আয়তন বাংলাদেশের মোট আয়তন 147,570 বর্গ কিলোমিটার বর্গ বা কিলোমিটার 56,970 বর্গ মাইল। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, তাহলে প্রাকৃতিক এখানে অঞ্চলের প্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন। শ্রেণীবিভাগ ও গঠন। আচ্ছা, তার মানে এখানে বাংলাদেশ তার মানে এখানে পৃথিবীর বাংলাদেশ অন্যতম বৃহৎ বদ্বীপ, পৃথিবীর অন্যতম বৃহৎ এখানে বদ্বীপ। অসংখ্য নদ এখানে নদী, অসংখ্য নদ পদ্মা নদী, মেঘনা যমুনা পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র শীতলা কর্ণফুলী, শীতল কর্ণফুলী, এগুলো নদী বাংলাদেশের এগুলো নদী ভিতর বাংলাদেশের থেকে উত্তর ভিতর থেকে দিয়ে দক্ষিণে উত্তর থেকে প্রবাহিত হয়। দক্ষিণে এখানে প্রবাহিত উত্তর হয়। থেকে দক্ষিণে এখানে উত্তর থেকে ক্রমশ দক্ষিণে ঢালু। ক্রমশ ঢালু। আচ্ছা, এখানে অসংখ্য নদ আচ্ছা, নদী এখানে আছে, অসংখ্য নদ নদী আছে, উপনদী আছে, উপনদী শাখা আছে, নদী আছে, শাখা নদী আছে, বঙ্গোপসাগর এগুলো দক্ষিণে অভিমুখে বঙ্গোপসাগর প্রবাহিত অভিমুখে হয়েছে। প্রবাহিত আচ্ছা, তবে হয়েছে। এখানে আরেকটু আচ্ছা, তবে এখানে আরেকটু জেনে রাখা ভালো জেনে রাখা ভালো যে উপনদী ও যে উপনদী শাখা ও নদী শাখা কি, নদী কি, যখন কোন যখন কোন মূল নদীর মূল নদীর স্রোতধারা স্রোতধারা বা বড় নদীর বা বড় স্রোতধারা নদীর স্রোতধারা ছোট নদী দিয়ে ছোট বের নদী হয়ে দিয়ে যায়, বের হয়ে তখন যায়, তাকে বলা হবে তখন তাকে বলা হবে শাখা নদী। আবার আবার যখন কোন যখন ছোট কোন নদীর ছোট নদীর স্রোতধারা স্রোতধারা মূল নদীতে গিয়ে পড়ে, মূল পরে নদীতে বা ঢুকে গিয়ে যায়, পড়ে,
পরে বা ঢেলে দেয়, তখন তাকে বলা হবে উপনদী। যেমন যেমন তিস্তা, তিস্তা, তারপর তারপর আমাদের এই গাইবান্ধার আছে ঘাগর, বাঙালি নদী, বাঙালি নদী, তারপর তারপর বরাই। স্যার আপনার দুটো অ্যাকাউন্টের একটা মিউট করেন, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না মানে কথাটা ডাবল শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি স্যার এখন হ্যালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তুমি কত ক্লাসে ছিলা সিয়াম? না স্যার। ও আসলে আজকে ছিলা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে উপনদী সাগানা দেখি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তাহলে উপনদী কাকে বলে? উপনদী উপনদী হলো তোমার যখন কোনো ছোট নদীর স্রোতধারা মূল নদীতে গিয়ে পড়ে, মানে পানিতে সে কিন্তু মূল নদীতে গিয়ে ঢেলে দিচ্ছে, তখন তাকে বলা হবে উপনদী। উপনদী যেমন হ্যাঁ, যেমন তিস্তা নদী, তিস্তা নদীটার পানি কোথায় যা পড়তেছে? ব্রহ্মপুত্র যায়। আবার এই গাইবান্ধার যে ঘাঘট নদী, এই ঘাঘট নদীর পানি কোথায় যায়? ঘাঘট নদী সরু নদী না? আর কোথায় যা পড়তেছে পানি? যমুনাতে যা পড়তেছে, যমুনা বড় নদী না? হ্যাঁ, তার হ্যাঁ ছোট স্যার। নদী, হ্যাঁ ছোট নদীর স্রোতধারা যখন বড় নদীতে গিয়ে পড়ে বা ঢেলে দেয়, তখন তাকে বলা হবে উপনদী। উপনদী হ্যাঁ, তখন তাকে বলা হবে আর উপনদী। বড় নদী যখন আর বড় নদীর স্রোতধারা ছোট নদীতে বের হয়ে যায়, তখন তাকে ছুটছে বলা হবে শাখা নদী। শাখা নদী। এটা আচ্ছা, তাহলে এটা হলো উপনদী আর হলো শাখা নদী। তাহলে আমাদের যে তিস্তা নদী, তারপরে যে তোমার এটা কি বলে ঘাঘট নদী, আর একটা আছে হলো বাঙ্গালী নদী, এগুলো হলো সবগুলো যা এই তোমার এই বড় নদীতে যা পড়তেছে, এই জন্য এগুলো হলো উপনদী। আচ্ছা, তাহলে বাংলাদেশে ভূপ্রকৃতি ভিত্তিতে বাংলাদেশকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়, আর একটা হলো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর একটা হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে তারশিয়ারি যুগের পাহাড়, বাংলাদেশের মোট যে আয়তন আছে সে মোট আয়তনের 12 ভাগ হলো পাহাড়, 100-এর মধ্যে 12 ভাগ হলো পাহাড়। তাহলে এই পাহাড়গুলো প্রায় আজ থেকে 2 মিলিয়ন বছর আগে যে তোমার যে সময় হিমালয় পর্বতটা উত্থিত হয়, ঠিক সেই সময় কিন্তু আমাদের এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল প্রচন্ড ভূমিকম্পের। হিমালয় পর্বত যেখানে তোমার উত্থিত হয় সেই স্থানটা কিন্তু একসময় সেখানে কি ছিল? নদী ছিল। প্রচন্ড ভূমিকম্পের ফলে এই স্থানটা উপরে উত্থিত হয়, ঠিক সেই সময় ওই হিমালয় পর্বতের সময় কিন্তু আমাদের এই বাংলাদেশের এই পাহাড়গুলো উত্থিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বাংলাদেশের এই পাহাড়গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার তোমার দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, আর একটা হলো উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এর মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হলো রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার পূর্বাংশে এই পাহাড়গুলো অন্তর্গত। এই অঞ্চলে পাহাড়গুলোর গড় উচ্চতা হলো 610 মিটার। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো তাজিওডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এটা বান্দরবন জেলায় অবস্থিত। তবে এর আগে কিন্তু এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল কিউকারাডাং, 1230 মিটার। এখন এটা হলো এখন দ্বিতীয়, আর ওই বিজয় বা তাজিওডং হলো প্রথম। এই এছাড়া আরো কিছু পাহাড় আছে, যেমন মদক মুরাল, পিরামিড। আচ্ছা, এই পাহাড়গুলো সাধারণত বেলে পাথর, কর্দম ও শেল দ্বারা গঠিত।
আবার এই পাহাড়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে তোমার গাছপালা আছে বা বনভূমি আছে। আচ্ছা, এরপরে উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড়, উত্তর আছে যেমন ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তর ভাগে, আবার সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশে এবং মৌলভী হবিগঞ্জ জেলার আর দক্ষিণাঞ্চলে এই অঞ্চলের পাহাড়গুলো নিয়ে গঠিত। যদি আমরা এই বালাসী অঞ্চলে যাই তাহলে এই জায়গা থেকে কিন্তু হালকা হালকা কিছু কিছু আমরা এই ময়মনসিংহ এবং নেত্রকোনা কিন্তু আমরা এই পাহাড়গুলো দেখতে পাই। তবে এই পাহাড়গুলো ময়মনসিংহের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত, তার কারণ এই পাহাড়গুলো কিন্তু উচ্চতা ঠিক খুব বেশি না, এগুলো গড় উচ্চতা হলো 30 থেকে 90 মিটার। ঠিক আছে, পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসি আর হলো জয়ন্তিকা। খাসি হলো তোমার উপজাতি, এই উপজাতিরা কিন্তু এই অঞ্চল পাহাড়গুলোতে বাস করে। আচ্ছা, এরপরে প্লাইস্টোসিন কালের সোপান সমভূমি বা চত্রভূমি, মানে কিছু উঁচু ভূমি। বাংলাদেশের যে মোট ভূমি আছে আমরা জানি যে 12% পাহাড় গেল আর 8% এলাকা আছে হলো এই উঁচু ভূমি বা চত্রভূমি। আনুমানিক প্রায় 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন বলা হয়। এই সময় আন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্রভূমি গঠিত হয়েছিল। প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে এখানে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো বরেন্দ্রভূমি, আর একটা হলো মধুপুর ভাওলের গড়, আর একটা হলো লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে বরেন্দ্রভূমি, বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চল, বিশেষ করে তোমার রংপুর এবং রাজশাহী, এই ডিভিশনটাকে মূলত বলা হয় বরেন্দ্রভূমি। এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো এখানের মাটি কিন্তু তোমার হলুদ বর্ণের মাটি। এর আয়তন হলো 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে, প্লাবন বলতে যে প্রতি বছর যেটা বন্যায় প্লাবিত হয়, এই থেকে এর উচ্চতা হলো 6 থেকে 12 মিটার। আচ্ছা, ধূসর এবং লাল বর্ণের মাটি। আচ্ছা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা জেলার অংশ বিশেষ নিয়ে মধুপুর ভাওয়ালের গড়, এর আয়তন প্রায় 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মায়ের মাটির রঙ হলো লালচে ও ধূসর। আর একটা আছে হলো লালমাই পাহাড়, কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত পাহাড়টি বিস্তৃত, এর আয়তন 34 বর্গ কিলোমিটার। এই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এর মাটির রঙ হলো লালচে এবং মাটি নুরি বালিকা মিশ্রিত। আর একটা আছে হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশে প্রায় 80% ভূমি নদী বিশেষ বিস্তীর্ণ সমভূমি, তার মানে ওখানে গেল 12 আর 8 20, আর বাকি থাকে হলো 80। এই 80 ভাগ হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, তার মানে সমতল ভূমির উপর অসংখ্য নদী প্রবাহিত হয়, বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়, আর বছরের পর বছরে ভাই বন্যার পানি পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এসব পলিমাটি সমভূমি গঠিত হয়। আচ্ছা, এই প্লাবন সমভূমির মোট আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার, তার মানে বাংলাদেশের যে ভূপ্রকৃতির 3টা ভাগ আছে সেই 3টা ভাগের মধ্যে সবচেয়ে বড় ভাগ হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, তার মানে এর গঠন কাজ কিন্তু এখনো চলতেছে। আচ্ছা, এই সমভূমির মাটির স্তর খুব গভীর এবং খুবই উর্বর, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এই প্লাবন সমভূমির উপরে কিন্তু আমরা বসবাস করি এবং সেই সঙ্গে আমরা কৃষিকাজ করি, শিল্প কলকারখানা থেকে শুরু করে সমস্ত মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেই অর্থনৈতিক কর্মকাণ্ড গুলো কিন্তু মূলত আসলে পরিচালিত হয় হলো এই তোমার সাম্প্রতিককালের প্লাবন সমভূমির উপরে। আচ্ছা, সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে তারা কয়েকটা ভাগে ভাগ করেছে, যেমন দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর, দিনাজপুর জেলার অংশ অধিকাংশ স্থান, তারপর আছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, রাজশাহী অঞ্চল অংশ বিশেষ, তারপর কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অংশ বিশেষ এলাকা এবং কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার পূর্ব দিকে সামান্য অংশ নিয়ে সমভূমি গঠিত, আবার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ স্থান নিয়েও এটা গঠিত, আর হিমালয় পর্বত দ্বারা আনিতে পলল দ্বারা এই অঞ্চল গঠিত। আচ্ছা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, আচ্ছা ঢাকা অঞ্চল অংশ বিশেষ নিয়ে এই বদর সমভূমি এখানে গঠিত। আর এই অঞ্চলের মাটি খুব উর্বর হওয়ার কারণে
এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কৃষি দ্রব্য উৎপন্ন হয় এবং সেখানে গুরুত্ব আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে তারা পালন করে। আচ্ছা তাহলে এই বাংলাদেশে ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যা এবং সেই সঙ্গে জনবসতি, তাহলে জনসংখ্যার দিক দিয়ে আমরা জানি পৃথিবীতে বাংলাদেশের স্থান হলো নবম। আচ্ছা ভূখণ্ডের তুলনায় এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কিন্তু অনেক বেশি এবং সেই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হারও কিন্তু এখানে বেশি। যেখানে 2001 সালে আদমশুমারির জনসংখ্যা ছিল প্রায় 12 কোটি 93 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.48% প্রতি বর্গ কিলোমিটার 876 জন। আচ্ছা আদমশুমারি 2011 অনুসারে জনসংখ্যা হলো তোমার 14 কোটি 97 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। তার মানে এখানে এক সালের যে রিপোর্ট তার অনুযায়ী কিন্তু এখানে জনসংখ্যা বৃদ্ধির হারটা ধীরে ধীরে কমতেছে। এগুলো অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে হলো যেমন মানুষ শিক্ষিত হচ্ছে এবং সেই সঙ্গে মানুষ মানুষের যে জনস্বাস্থ্য দেখা যাচ্ছে আগের তুলনায় মানুষ অনেক সচেতন হচ্ছে, নানান কারণে আসলে জনসংখ্যা বৃদ্ধির হারটা ধীরে ধীরে কমতেছে। আর প্রতি বর্গ কিলোমিটার যেখানে এক সালে ছিল তোমার 876 জন, আর এখানে 2011 সালে এসে 1,015 জন। আর ভূপ্রকৃতির বিভিন্ন কারণে কিন্তু দেশের অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব দেখা যায়। আচ্ছা যেমন বাংলাদেশে যে পাহাড়ি এলাকা আছে, সুন্দরবন এলাকা আছে, এই এলাকাগুলোতে কিন্তু আমরা কি দেখতে পাই, জনসংখ্যার ঘনত্ব অনেক কম দেখতে পাই আমরা এখানে। তার কারণ এখানে যেহেতু মানুষের জীবনযাত্রা, বসবাস, অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে কষ্টসাধ্য, এই এলাকাগুলোতে কিন্তু জনসংখ্যার ঘনত্ব কম। আবার সমভূমি এলাকাগুলোতে, বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। এখানে উন্নত রাস্তাঘাট, রেল যোগাযোগ আছে, অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, এই সমস্ত কারণে আসলে এই এলাকাগুলোতে সাধারণত জনসংখ্যার ঘনত্ব বেশি। আচ্ছা আবার ওই এলাকাগুলোতে যেমন অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং ভূপ্রকৃতির নানা কারণে এখানে জনসংখ্যা খুব কম দেখা যায়। আর বাংলাদেশে যেসব অঞ্চলে দেখা যায় যে খনিজ সম্পদ আছে, সেখানে দেখা যায় যে কোন একটা জনবিরল স্থানে খনিজ কোন খনি বের হলো, আবার সেই খনিকে কেন্দ্র করে কিন্তু সেখানে দেখা যায় বহু মানুষ জীবিকার সন্ধানে ওখানে জড়ো হয়ে একটা ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে তোলে। আচ্ছা কোন এলাকা, কোন কোন জনবিরল এলাকাও কিন্তু এভাবে জনবসতিপূর্ণ এলাকা হতে পারে, তবে সেটা অর্থনৈতিক কারণে। আচ্ছা পরবর্তীতে দেখা যায় আবার কোন শিল্প এলাকাও কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সেখানে মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কিন্তু মানুষ সেখানে ঘনবসতিতে পরিণত হয়। বাংলাদেশের প্রধান শিল্পকে কেন্দ্র করে যেমন ঢাকা, তেজগাঁও, টঙ্গী, নরসিংদী, খুলনা, চট্টগ্রাম, এদিকে আমাদের নারায়ণগঞ্জ, তারপরে এদিকে হচ্ছে নরসিংদী, এদিকে টাঙ্গাইল, এই এলাকাগুলোতেও কিন্তু এখন জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, তার কারণ এখানে শিল্প এলাকা হওয়ার কারণে। আচ্ছা বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতি বিস্তারের প্রভাব, বাংলাদেশ একটি জনবহুল দেশ, এর আয়তন জনসংখ্যার তুলনায় অনেক বেশি, জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, এখানে প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম, অধিক পরিমাণ বিস্তারের ফলে চাষযোগ্য জমির পরিমাণও আচ্ছা ধীরে ধীরে এখানে কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ার ফলে এখানে কৃষি জমির উপরে ঘুরে ফিরে কিন্তু এখানে চাপ বাড়তেছে কৃষি জমির উপরে, কারণ যখন এখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন সেখানে কি হবে, নতুন নতুন সেখানে বাড়ি ঘর তৈরি হবে, আবার শহরে সেখানে আবার শহরে দ্রুত শহরায়ন বা নগরায়ন বৃদ্ধি পাবে, আবার নগরায়ন বৃদ্ধি পেলে সেখানে কিন্তু চাপটা দিয়ে কোথায় যা পড়বে, জমির উপরে পড়বে, আবার নতুন নতুন শিল্প কলকারখানা তৈরি হবে, এ কারণে কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে চাপটা বাড়বে কার উপরে, জমির উপরে। আর ধীরে ধীরে কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির ফলে এখানে আমাদের যে জমিগুলো আছে সে জমিগুলো উত্তরাধিকার হতে হতে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই খণ্ডিত জমির
আর যখন জমি বেশি পরিমাণে খণ্ডিত হবে তখন সেখানে কিন্তু বৈজ্ঞানিকভাবে কিন্তু সেখানে কোনো চাষাবাদ করা যাবে না। আচ্ছা, জনবসতি বৃদ্ধির ফলে বহু আবাদি জমিতে ঘরবাড়ি বানানো হচ্ছে। 30 বছর আগে যে পরিবারে দেখা যাচ্ছে জমির পরিমাণ 100 বিঘা ছিল, বর্তমানে ভাগ হতে হতে সেই পরিবারে কিন্তু এসে দাঁড়িয়েছে 10 বিঘা বা তারও চেয়ে কম। আচ্ছা, 1974 সালে যেখানে মাথাপিছু জমির পরিমাণ ছিল 0.28 একর, বর্তমানে তা দাঁড়িয়েছে 0.25 একর। আচ্ছা, ভবিষ্যতে এটা আরো হ্রাস পাবে, আর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যখনই জনসংখ্যা বাড়তেছে তখন সেখানে খাল বিল ভরাট করে বন জঙ্গল কেটে কিন্তু বসতি গড়ে উঠতেছে। আমরা যদি শহরও দেখি, শহরে গাইবান্ধা শহরে যদি আমরা লক্ষ্য করি, আজ থেকে 10-15 বছর আগেও যে শহরের মধ্যে যে খালগুলো ছিল বা শহরের মধ্যে যে জলাভূমিগুলো ছিল, ধীরে ধীরে কিন্তু সেগুলো মানুষ ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করতেছে। আর গ্রাম অঞ্চলে যে বন জঙ্গল গুলো ছিল সেগুলো কিন্তু কেটে কেটে কি করা হচ্ছে, আবাদি জমি বের করা হচ্ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে খাল বিল শেষ হয়ে যাচ্ছে, বন জঙ্গল কেটে যাচ্ছে, তবে আবার ধীরে ধীরে প্রভাবটা কোথায় পড়তেছে, তার প্রভাব পড়তেছে পরিবেশের উপরে, জলবায়ুর উপরে, যা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এখানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি জলবায়ু, বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র সমভাবাপন্ন। আচ্ছা, উষ্ণ কেন বলা হয়? আমরা জানি যে বাংলাদেশের ভিতর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করার ফলে সারা বছর কিন্তু এই অঞ্চলটাতে কিন্তু সূর্য কিরণ দেয়, অর্থাৎ এখানে মোটামুটি কিন্তু উষ্ণ থাকে। আর আর্দ্র হলো, আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আছে বঙ্গোপসাগর, অতএব এই বঙ্গোপসাগর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালে প্রচন্ড সূর্যের উত্তাপের ফলে এখান থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে আসে, অতএব এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে সেখানে কি হবে, বৃষ্টি হবে। আর সমভাবাপন্ন বলতে, এখানে যেহেতু এখানে মৌসুমী জলবায়ুর প্রভাব আছে, তার প্রভাবে এখানে প্রচুর পরিমাণে এখানে কি হয়, বৃষ্টিপাত হয়। আর শীতকালে দেখা যায় যেখানে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত থাকার কারণে সাইবেরিয়ার যে তীব্র শীতল বা উত্তরাঞ্চলে যে শীতল তীব্র শীতল বায়ু কিন্তু এখানে সরাসরি প্রবেশ করতে পারে না। এই কারণে বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন। আর বাংলাদেশের জলবায়ুর উপরে মৌসুমী জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি, এই জন্য বাংলাদেশের জলবায়ুকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, যেহেতু এখানে কর্কট ক্রান্তি রেখা আছে আর এখানে এই জলবায়ুর মৌসুমী জলবায়ু প্রভাব আছে, এই কারণে ক্রান্তীয় জলবায়ু নামে এটা পরিচিত। আচ্ছা, দক্ষিণ এশিয়ার জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে বাংলাদেশের ভিন্ন বৈশিষ্ট্য 6টি ঋতু লক্ষ্য করা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তবে বাংলাদেশের 6টা ঋতু দেখা গেল, সারা বিশ্বে কিন্তু এখানে ঋতু দেখা যায় হলো 4টা, একটা হলো গ্রীষ্ম, আর একটা হলো শীত, আর একটা হলো শরৎ, আর একটা হলো বসন্ত। এই 4টা ঋতু কিন্তু আসলে পৃথিবীতে দেখা যায়। আচ্ছা, তো বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে 6টি ঋতু প্রধান 3টি ঋতু হিসেবে দেখানো হলো। আচ্ছা, এখানে শীতকাল, তাহলে এখানে আমরা জানি যে প্রতি বছর আমাদের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের শীতকাল হয়, কারণ এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে, আর দক্ষিণ গোলার্ধে যেহেতু আমরা আছি উত্তর গোলার্ধে, এই কারণে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে এখানে কি হয়, সূর্য তির্যক ভাবে কিরণ দেয়, আর তির্যক ভাবে কিরণ দেওয়ার কারণে এখানে দেখা যায় যে সূর্য তাপটা কিন্তু খুব বেশি পরিমাণ এখানে আসতে পারে না, আর সূর্য থেকে উত্তরাঞ্চল অনেক দূরে থাকার কারণে এই সময়টা কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের শীতকাল হয়। আর শীতকালে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হলো 29 ডিগ্রি এবং সেই সঙ্গে 11 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, জানুয়ারি মাস হলো বাংলাদেশের শীতলতম মাস, এ মাসের গড় তাপমাত্রা হলো 17.7 ডিগ্রি
সেলসিয়াস। এ সময় দক্ষিণ সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ হ্রাস কম হ্রাস পায়। আর এই সময় সমতাপ রেখা কাকে বলে? সাধারণত মানচিত্রের উপরে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে এবং যে রেখাগুলো যে রেখাগুলো দ্বারা সাধারণত তাপমাত্রা নির্দেশ করে, এই রেখাগুলোকেই বলা হবে সাধারণত সমতাপ রেখা। আর এই সময় এই সমতাপ রেখাগুলো কিন্তু অনেকটা সোজার মতো থাকে। তার কারণ হলো শীতকালে মোটামুটি তাপমাত্রাটা স্বাভাবিক পর্যায়ে থাকে, এই কারণে এই সমতাপ রেখাগুলো কিন্তু খুব বেশি বক্র হয় না। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা চট্টগ্রামে যেখানে 20 ডিগ্রি, নোয়াখালীতে সেখানে 19.4 ডিগ্রি, ঢাকায় তো আচ্ছা, তবে শীতকালে উত্তরাঞ্চলের তাপমাত্রা হলো সবচেয়ে কম থাকে। এর এর কারণ হলো আমরা জানি যে বাংলাদেশের উত্তরে আছে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বত পাশে থাকার কারণে হ্যালো।